ওই নবী কারো সামনে যে যে খাবারগুলো তার সামনে পৌঁছায়া দেওয়া লাগে না বরং নবীর চেহারা মুবারাকের দিকে যদি সাহাবায়ে কেরাম যদি মায়া নিয়া তাকায় নবীর চেহারা মুবারাকের দিকে তাকাইতে দেরি হয়ে যায় পেটের ক্ষুধা নিবারণ হতে বান্দা দেরি হয় না নবী এজন্যই তো দুনিয়াতে সবচেয়ে বড় রহমত আলামিনের জন্য কি পরিমাণ জাননি মদিনাওয়ালা নবীর এক ছোট্ট সাহাবীর ব্যাপারে যদি আমি বয়ান করি তাহলেই বোঝা যাবে নবীর এক ছোট্ট সাহাবি বাবাও সাহাবি ছেলেটাও সাহাবি ছোট্ট সাহাবির পেটে খানা নাই ঘরের মধ্যেও খানা নাই যাবে কই ছোট্ট বাচ্চাদের পেটের মধ্যে যখনই ক্ষুধা লেগে যায় দৌড়াইয়া মায়ের দরবারে ছোট্ট বাচ্চা চলে যায় ওই মায়ের দরবারে যাইয়া ওই মায়ের আশেপাশে ঘুরে আর মায়ের কাছে বিনয়া বিনয়া কি যেন চায় মার কাছে বলাও লাগে না শুধু বলতে দেরি ওই মাটা বুঝতে বাকি নাই সন্তানটা আমার কাছে কি চায় ছোট্ট সাহাবিটা মায়ের দরবারে যাইয়া মাকে মায়া ভরা একবার যখন মাকে মা বলে ডাক দেয় ওই মায়েরে দুইবার যখন মা বলে ডাক দেয় তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয় মা বলে হে সন্তান আমার আমার বুঝার বাকি নাই তুই আমার কাছে কি চাও আমি মায়েরে আর মন খুলে খুলে বলা লাগবে না আমি মা জেনে গেছি তুই আমি কি জন্য আমি মায়েরে ডাকো কারণ বান্দা ওই মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এই পরিমাণে একটা রাডার ফিট করে দিলেন তুমি মায়ের কাছে যাইয়া গুনগুনাইয়া গুনগুনাইয়া চোখের পানি ফালাইয়া নিজের জবান দিয়া বের করা লাগবে না ও মা তুমি আমার এটা দাও বলা লাগবে না যদি মায়েরে যদি তুমি যাইয়া রুমের পাশে দাঁড়াইয়া যদি মায়েরে ডাক দাও কি জন্য ডাকলা ওই মা তোমাকে পূর্ণাঙ্গভাবেই বলে দিতে পারবে ওই মা তোমাকে এমনিতেই জানাইয়া দিতে পারবে মায়ের কাছে গিয়া বান্দা সব বিস্তারিত বলা লাগে না الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যখনই রবের কাছে দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে হে মালিক শুধু তুমি দুনিয়াতে কল্যাণ দাও দুনিয়াতে টাকা দাও দুনিয়াতে বাড়ি দাও
দুনিয়াতে সম্মান দাও, দুনিয়াতেই মর্যাদা দাও, দুনিয়াতে ক্ষমতার পাওয়ার দাও। দুনিয়ার কথা চিন্তা করে বান্দা আখেরাতকে পূর্ণাঙ্গভাবেই ভুলে যায়, একবারও চায় না। আল্লাহ বলেন, যেই বান্দা আমি রবের কাছে সর্বাবস্থায় দুনিয়া কামনা করে আখেরাত চায় না, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যেই বান্দা আমি রবের কাছে শুধু দুনিয়া চায় আখেরাত চায় না, দুনিয়াতেই শুধু কল্যাণকামী হতে চায়, দুনিয়াতেই শুধু সফল হতে চায়, আখেরাতের চিন্তা বান্দার অন্তরের মাঝে নাই। আল্লাহ বলেন, দুনিয়া দিলেও দিতে পারি, আবার না দিলেও নাও দিতে পারি, তবে ওই বান্দার জন্য আখেরাতে আমি রবের পক্ষ থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। আবার আল্লাহ বলেন, ওয়ামিন হুম মাইয়াকুল, তাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যখনই রবের দরবারে দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি আমাদেরকে কল্যাণকামী বানাও, ওয়াফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ আখেরাতেও তুমি আমাদেরকে কল্যাণকামী বানাও, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার বান্দার মাঝে নাই, জাহান্নামের আযাব থেকেও তুমি আমাদেরকে মুক্ত করে দাও। যেই বান্দা দুনিয়া চাইল আল্লাহ দিলেও দিতে পারে, আবার না দিলে নাও দিতে পারে। আবার যেই বান্দা দুনিয়া চায় আখেরাতও চায়, জাহান্নামের আযাব থেকেও মুক্তি চায়। দুনিয়াতে বান্দা ধনী বড় টাকাওয়ালা হয়ে যাওয়ার পরেও আখেরাতের কথা ভুলে যায় না। দুনিয়াতে আল্লাহ মায়া করে বড় ধনী বানাইলেন, এই বান্দা তবু অহংকারী হয়ে যায় না, হিংসুটে হয়ে যায় না, এই বান্দা মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না। কারণ মনে একটা চিন্তা, দুনিয়াতে কল্যাণকামী হলেই হবে না, আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখেরাতের শুরু আছে, কোনো শেষ নাই, বাকি থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সব দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, ওই রব বাকি থাকবে, ওই রবের বিচারের কাঠগড়া একদিন দাঁড়াইয়া যাওয়া লাগবে। যতই আমি দুনিয়াতে যা করি না কেন, আখেরাত দিবসে কাছে রবের দরবারে দাঁড়ানো আমার লাগবেই লাগবেই লাগবে। এই বান্দা ওই আখেরাতের কথা চিন্তা ভাবনা করিয়া দুনিয়ার লাইনে যা বান্দা পাওয়া গেল ওইটা পাইয়াই সন্তুষ্ট থাকিয়া আখেরাতে জান্নাতের অধিপতি। এই বান্দা দুনিয়াতে অহংকারী হয় না, হিংসুটে হয় না, মানুষের উপর জুলুমও করে না, নির্যাতন বান্দা করে না, রবের দরবারে আখেরাতে জান্নাতের অধিপতি হওয়ার জন্য মুনাজাত ধরে চায়। আবার ওই বান্দা রবের দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও মালিক, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, ওয়াল্লাহ দুনিয়াতে তুমি আমারে যেরকম ধনী বানায় দিলা, আখেরাতেও তুমি আমারে জান্নাত দাও, জাহান্নামের আযাব থেকেও তুমি আমারে মুক্ত করে দাও। আল্লাহ বলেন, যেই বান্দা দুনিয়া চাইল আমি আল্লাহ দুনিয়া দিলেও দিলাম, না দিলে না দিলাম, কিন্তু ওই বান্দার জন্য আখেরাতে কোনো অংশ নাই। আর যেই বান্দাটা আমি রবের কাছে প্রথমে আখেরাতকে প্রাধান্য দিয়ে চায়, তারপরে আমি রবের কাছে দুনিয়া চায়, তারপরে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, এই বান্দাটা দুনিয়াতে কল্যাণকামী হতে চায়, আবার আখেরাতেও জান্নাতের অধিপতি বান্দা হতে চায়। আল্লাহ বলেন, যেই বান্দাটা এই পরিমাণ দোয়া আমি রবের দরবারে করলো, ওই বান্দাকে আমি আল্লাহ মায়া করে 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 দুনিয়াতে কল্যাণকামী বানায় দিব, আবার আখেরাতেও এই বান্দা আমি রবের কাছে জান্নাতটা চাইল, জাহান্নামের আযাব থেকেও নিজে পূর্ণাঙ্গ বাঁচতে চাইল। আল্লাহ বলেন, দুনিয়া চাওয়ার কারণে আখেরাত বান্দা হারাইল,
আখেরাত যদি যদি বান্দা আমি রবের দরবারে চাই আমি রবের দরবারে জান্নাত চাওয়ার কারণে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়ার কারণে দুনিয়াতে বান্দাকে কল্যাণকামী বানাবো আখেরাতের লাইনেও এই বান্দাকে জান্নাতের অধিপতি বানায়া দিব দুনিয়াতেও কল্যাণকামী আখেরাতেও জান্নাতের অধিপতি কেমনে বলে যখন রবের কাছে চায় হে রব শুধু দুনিয়া দিও না আখেরাতও দিও হে রব শুধু দুনিয়া দিও না জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দিও রবের কাছে দুনিয়া চায় আখেরাত চায় জাহান্নামের শাস্তি হতে নিজেকে বাঁচাইতে চায় যারা এই ব্যক্তিগুলোকে আল্লাহ দুনিয়াতেও ধনী বানায় আখেরাতেও জান্নাতের অধিপতি বানাবে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবে এজন্যই তো নবীজি অজুর পরে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি বড় দামি দোয়া প্রত্যেকটা উম্মতের জন্য নবীর পক্ষ থেকে শিক্ষা যে তুমি ওযু করো ওযুর পরে দোয়া করো মুনাজাত ধরছো রবের কাছে দোয়া করো আল্লাহ জিন্দেগিতে গুনাহ কিন্তু কম করি নাই আখেরাত তো দরকার তুমি জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি আমার বাড়ি প্রশস্ত করে দাও চলার মতো স্বাভাবিক অবস্থা তুমি করে দাও আল্লাহ ওয়া বারিকলি ফি রিজকি রিজিকের মধ্যে বরকত নাই তুমি রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ দিতে পারে কি পারে না বলেন বলেন আল্লাহ দিতে পারে কিন্তু আমরা চাইতে পারি না চাওয়ার মধ্যে ব্যাস কম কেমনে শুধু চাইলে দুনিয়া এক নাগারে চাই আখেরাতের কথা একটুও চিন্তা থাকে না শুধু দুনিয়াতে ছেলে দাও মেয়ে দাও টাকা দাও শোহরত দাও প্রসিদ্ধি দাও মেম্বার বানাও চেয়ারম্যান বানাও এমপি বানাও শুধু দুনিয়া দাও কিন্তু দুনিয়ার পাশে যদি আগেই আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও তারপরে ধনী বানাও আল্লাহ তুমি আখেরাতের জান্নাতের অধিপতি বানাও এরপরে তুমি মেম্বার বানাও এরপরে চেয়ারম্যান বানাও এরপরে শোহরত দাও এরপরে প্রসিদ্ধ ব্যক্তি বানাও এরপরে মশহুর ব্যক্তি বানাও অসুবিধা নাই দুনিয়া দাও অসুবিধা নাই তো আখেরাতকে প্রাধান্য দিয়া যদি চাইতে পারো আল্লাহ দুনিয়াও দিবে আখেরাতও দিবে জান্নাতও দিবে জাহান্নামের আযাব থেকেও মুক্তি করে দিবে বলেন সুবহানাল্লাহ আজকের মাহফিল থেকে প্রথম শিক্ষা হবে এটা আমরা যখনই চাইব কিভাবে চাইব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান আল্লাহ আমাদের প্রত্যেককে মুনাজাতে দুনিয়া আখেরাতের কল্যাণকামী হতে যে দোয়াটা দরকার ওই দোয়া বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আরো জোরে পড়েন আবার পড়েন আপনারা একটু কথা বলতে হবে হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে কোনো সময়ে যেই জায়গায় বলা লাগে ওই জায়গায় বলবেন নাকি বারবার আমার বলা লাগবে পড়েন সুবহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ মালিকের বড়ত্ব একবার প্রকাশ করেন পড়েন আল্লাহু আকবার সমস্ত প্রশংসা কার প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে যিনি শুধুমাত্র আমার আপনার রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ কি মানে কি সমস্ত প্রশংসা ওই রবের যেই রব বিশ্ব জাহানের প্রতিপালক সূরা ফাতিহায় নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের যেই রব হলেন আলামিনের জন্য রব যেই রব হলেন আলামিনের মালিক যেই রব শুধুমাত্র আলামের রব এমনটা নয় ওই রব হলেন পুরো বিশ্ব জাহানের প্রতিপালক ওই রব আমি এই দুই চোখে যা দেখি আর না দেখি
এই সব কিছুর অধিপতি একজন বানানেওয়ালা একজন চালানেওয়ালা একজন চিল্লায়া বলো তার নাম আমারে বানাইছেন কে আপনারে আপনার আব্বারে আম্মারে দাদারে দাদিরে চোখে যা দেখি এগুলো বানাইছেন কে সৃষ্টিকর্তা কে যেগুলো দেখি না বানাইছেন কে ডলফিন নীল তিমি বানাইছেন কে সবাই বলেন বানর কে বানিয়েছে মানুষ আল্লাহ বানিয়েছে তারপরেও কেন আবার বানর থেকে মানুষ হবে কেন এ কি পাগলা কথাবার্তা আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এই জন্যই ওই আমগো আমগো খান সাহেবের এক ভিডিও দেখলাম হাসতে হাসতে শেষ খান সাহেব ভিডিও বানাইছে আর দাদার কবর জিয়ারত করে গাছের উপর উঠে একজনে যা জিজ্ঞেস করে আপনি এই গাছের উপর উঠে আপনি বলতেছেন আল্লাহ দাদার কবর তুমি জান্নাতের বাগান বানাও এত জিয়ারত টিয়ারত করতেছেন কাহিনী কি বলে আমার ছেলের ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই আমি পাইছি ডারউইনের মতবাদ আগের মানুষেরা নাকি বানর ছিল তাহলে আমার দাদা বড় আব্বারা বানরই ছিল তো বানর তো গাছে গাছে লাফাইয়া ওখানেই মরছে তো মাটিতে মনে হয় ওখানেই দিয়ে দিছে এ গাছের উপরেই মরণ তাহলে কবরস্থান ওই গাছের উপরেই এই জন্য আমি গাছের উপরে আইসা এখানে এদের জন্য দোয়া করতেছি কি অবাক করা বিষয় আর বানর বানিয়েছেন এক্সট্রা মাখলুক আমরা মানুষ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ আমরা এক্সট্রা এক্সট্রা মাখলুক হ্যাঁ কোন মাখলুকের সাথে আমাদের তুলনা করলে হবে না আমরা আশরাফুল মাখলুকাত সর্বোত্তম জাতি সর্বোত্তম আল্লাহ তাআলার সৃষ্টি হলাম আমরা বানর থেকে হইছে এটা বলে আমরা নিজেরে নিজে ছোট করলাম হেও করলাম বরং আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আদম আমাদের আদি পিতা হাওয়া আমাদের আদি মাতা ওই দুইজনের কাছ থেকেই বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আয়ে ইনতাশারা মিন আদম ও হাওয়া রিজালান কাসীরা ওয়া নিসাআ দুনিয়াতে যত মানুষ আছে সব কিছু দুইজন থেকে হয়েছে কয়জন একজনের নাম আরেকজনের নাম আদম আলাইহিস সালাম দুই নাম্বার হাওয়া আলাইহাস সালাম এই দুইজনের কাছ থেকেই আল্লাহ ইনতেশার করলো ছড়িয়ে ছিটিয়ে দিলেন দুনিয়াতে যা কিছু এখন দেখি মানুষ যত রিজাল আছে যত নিসা আছে যত পুরুষ যত মহিলা এই সব কিছু দুইজনের থেকেই হয়েছে আর ওই দুইজনকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে বানিয়েছেন সু এদের থেকে এসেছি আমাদেরকে আল্লাহ তাআলাই তো বানিয়েছেন বানর থেকে আমরা হইনি আমাদের মালিক একজন সূরা ফাতেহায় প্রথম আয়াতে আমরা সেটাই বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল সমস্ত প্রশংসা ওই রবের যেই রব হলেন আলামিনের জন্য রব আল্লাহ মদিনাওয়ালা নবীর ব্যাপারে অন্য এক আয়াতের মধ্যে জানায়া দিলেন খুতবায় যে আয়াতটা পড়লাম ওই নবীর গুণ বর্ণনা করতে গিয়া মদিনাওয়ালা নবীর গুণে গুণান্বিত নবীরে বানাইয়া ওই নবীর শান মান উঁচু করিয়া আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দেয় وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الله বলেন সমস্ত প্রশংসা ওই রবের যেই রব হলেন আলামিনের জন্য রব আর হে নবী আমার আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম আলামিনের জন্য রহমত করে এই আলামিনের মালিক আমি আল্লাহ এই আলামিনের জন্য রহমত হলেন নবী আপনি আলামিনের মালিক আমি আল্লাহ এই আলামিনের জন্য করুণা নবী আপনি আলামিনের রব আমি আল্লাহ আলামিনের জন্য বড় দয়া নবী আপনি নবীকে আল্লাহ বলেন হে নবী আমার আমি আপনাকে আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করলাম আলামিনের জন্য রহমত আল্লাহ নবীকে বলেন নাই হে নবী আমার
আমি আপনাকে আলামিনের জন্য দয়ালু করে দুনিয়াতে পাঠাইলাম হে নবী আমার আমি আপনাকে আলামিনের জন্য বিশ্ববাসীর জন্য মায়াবান করে পাঠাইলাম হে নবী আমার আমি আপনাকে বিশ্ববাসীর জন্য করুণাকারী বানাইয়া পাঠাইলাম আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দেয় নবী না না ও নবী আমি আপনাকে দয়াবান করে দুনিয়াতে পাঠাই নাই আমি আপনাকে মায়াবান করে দুনিয়াতে পাঠাই নাই আমি আপনাকে করুণাকারী বলে দুনিয়াতে পাঠাই নাই হে নবী আপনি তো সবার জন্যই দয়া সবার জন্য পুঙ্খানু করুণা হে নবী আপনি সবার জন্যই তো রহমত বলে মদিনাওয়ালা নবীকে আল্লাহ মায়া করে দুনিয়াতে আলামিনের জন্য রহমত করে পাঠালেন মুফাসসিরিনে কেরাম জানায় দিলেন রহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ মায়া করে করুণা বানাইয়া দয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ কেন নবীকে দয়ালু বলেন নাই আল্লাহ কেন নবীকে কেন করুণাকারী বলেন নাই আল্লাহ নবীকে কেন মায়াবান বলে না আল্লাহ কেন রহমত করে দুনিয়াতে পাঠালেন কেন রহমত শব্দটা আল্লাহ নবীর ব্যাপারে আনলেন বলে দুনিয়াতে যেই বান্দা কিছু দয়া করে তাকে বলা হয় দয়াবান দুনিয়াতে কোনো বান্দা যখন কিছু মায়া করে তার নামের পাশে লাগাইয়া দেয় মায়াবান দুনিয়াতে কোনো বান্দা কারো উপরে কিছু অনুগ্রহ করার কারণে ওই বান্দাকে বলা হয় এই বান্দা আর একটা বান্দার প্রতি অনুগ্রহ করিয়া নিল ওই বান্দার নামের পাশে লাগাইয়া দিল বিশিষ্ট সমাজ সেবক বড় দানবীর এই বান্দার নামের পাশে লাগাইয়া দিল এই বান্দার মতো সমাজ সেবক এলাকায় কেউ নাই এই বান্দার নামের পাশে লাগাইয়া দিল এই বান্দার মতো দয়াবান কেউ নাই এই বান্দার নামের পাশে লাগাইয়া দিল বান্দাটার মতো মায়াবান এলাকার মধ্যে কেউ নাই বলে কিছু অংশ দয়া করার কারণে কিছু অংশ বান্দা মায়া করার কারণে এই বান্দাকে মায়াবান ট্যাগ লাগাইয়া দিল এই বান্দাকে দয়াবান ট্যাগ লাগাইয়া দিল বলে মদিনাওয়ালা নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া হে বান্দা কিছু অংশ নবী দয়া করে এমনটা নয় ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া করে কি পরিমাণ নবীর গুণ বলে শুধুমাত্র কেবলমাত্র ছোট ছোট গুণে নবী গুণান্বিত নয় ওই নবীর দয়ার গুণটা যেই পরিমাণ বড় ওই নবীর মায়ার পরিমাপটা যেই পরিমাণ বড় বলে দুনিয়াতে কত বান্দারা কিছু অংশ দয়ার কারণে তাকে দয়াবান বলে নিল দুনিয়াতে কত বান্দারা কিছু মায়াবান এজন্য তাকে মায়াবান বলে ট্যাগ লাগাইয়া দিল কিন্তু যেই বান্দা বেশি পরিমাণে দয়া করে ওই বান্দাকে দয়াবান বলে না বলে তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরপুর ওই বান্দাকে কি বলে বলে তার পুরা বডিটাই হলো করুণা দ্বারা ভরপুর ওই বান্দাকে কি বলে বলে তার পুরা দেহটাই হলো মায়া দ্বারা ভরপুর মদিনাওয়ালা নবী কি আল্লাহ মায়াবান বলে না মদিনাওয়ালা নবীকে আল্লাহ দয়াবান বলে না মদিনাওয়ালা নবীকে আল্লাহ করুণাকারী বলে না আল্লাহ নবীকে জানায় দেই হে নবী আমার আমি আপনাকে দয়াবান বললাম না করুণাকারী বললাম না মায়াবান বললাম না কারণ আপনার দয়ার গুণ যত বড় ও নবী ওই দয়ার গুণ এত বড় হওয়ার কারণে দয়াবান লাগানো যায় না নবী আপনার পুরা দেহ মুবারকটাই হলো দয়া দ্বারা ভরপুর ও নবী আমার আপনার পুরা দেহ মুবারকটাই মায়া দ্বারা ভরপুর ও নবী আমার আপনার পুরা দেহ মুবারক রহমত দ্বারা ভরপুর এজন্য আমি আপনাকে দুনিয়াতে রহমাতুল লিল আলামিন করে এই দুনিয়াতে প্রেরণ করলাম ওই নবী কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া বান্দা তোমার ধারণা নাই ওই নবী কি পরিমাণ দয়া জাননি বলে দুনিয়ার লাইনের নবীর গুণগুলা যদি একটা একটা করে বর্ণনা করে শেষ করা যাবে না
বলেন নবীর শানের ব্যাপারে বয়ান করা যদি আরম্ভ করে দেয় ওই নবীর গুণের বয়ান বক্তা যদি স্টেজের মধ্যে বসিয়া মিডিয়ার সামনে নিয়ে বয়ান আরম্ভ করে দেয় নবীর সম্মানের বয়ান বলে এই বান্দা তো বর্ণনা করে শেষ করতে পারবে না এমন কি মুফাসসিরিনে কেরাম গুণ জানায়া দিলেন সূরাতু কাউসারের প্রথম আয়াতের মধ্যে যে আল্লাহ নবীরে বললেন হে নবী ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিতে গিয়া নিজেরাই জানাইয়া দেয় বলে আল্লাহ নবীকে কি পরিমাণ সম্মান নবীরে দিয়া দিলেন কি পরিমাণ মর্যাদা নবীরে দিয়া দিলেন বলে নবীর সম্মানের বর্ণনা দুনিয়ার সব কলম দ্বারা যদি কোনো এক আল্লাহর বান্দা দুনিয়ার সব গাছপালা দিয়া যদি কোনো বান্দা কলম বানায় আর দুনিয়ার নদী নালার পানি দিয়া কোনো বান্দা যদি এই পানিগুলো দিয়া কলকালি বানায় আর যদি গাছের পাতাগুলো দিয়া এই বান্দা কাগজ বানায় একটা লেখকরে যদি বসায় দেয় আর যদি বলে ওই কলম দিয়ে কালি দিয়ে তুমি পাতার মধ্যে লিখা আরম্ভ করে দাও ওই নবীর গুণগান লিখা আরম্ভ করো নবীর শানের বয়ান নবীর সম্মানের মর্যাদার বয়ান লিখা আরম্ভ করে দাও মুফাসসিরিনে কেরাম জানায়া দেয় নবীর সম্মান লেখার জন্য ওই লেখকটাও পরিপূর্ণ পাগল পারা হইয়া খাতার মধ্যে কলম দিয়া কালি নিয়ে নিয়ে আরম্ভ করে দেয় বলে পৃথিবীর সব গাছপালা শেষ হয়ে যাবে পৃথিবীর সব পানিগুলো ফুরাইয়া যাবে ওই লেখকও নিজেও হয়রানি পেরেশানির মধ্যে পড়ে যাবে তবুও আমার মদিনাওয়ালা নবীর সম্মান লিখা শেষ হবে না ওই নবীর গুণটা কি পরিমাণ বড় ওই নবীর গুণে তুমি নিজেরে কেন গুণান্বিত বানাই বানারে বান্দা তবে শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে নবীকে যে আল্লাহ আলামিনের জন্য বড় রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন ওই নবীর দুনিয়ার গুণগুলো অনেক বড় আখেরাতের লাইনের গুণগুলো বান্দা অনেক বড় নবীর গুণ কি জাননি ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা মা নাওয়াইবিল হক নবীর এক নাম্বার গুণ নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না বলে দূরাত্মীয় হোক নিকটাত্মীয় হোক যাই হয়া যাক তাদের বন্ধন নবী ছিন্ন করে না আত্মীয়দের সাথে সর্বাবস্থায় নবী ভালো আচরণ করে এদের সাথে সম্পর্ক লাগাইয়া লাগাইয়া নবী চলে হোক সেটা দূরাত্মীয় হোক সেটা নিকটাত্মীয় আত্মীয়তার কদর নবী সর্বাবস্থায় দেয় কিন্তু আমরা কি করি জানেননি বলে এক ব্যয় আর এক ব্যয়ের সাথে কথা বলে না দুই বছর আড়াই বছর হয়ে গেল বলে কেন কথা বলে না বলে এক ব্যয় আর এক ব্যয়ের বাড়িতে যাওয়ার সময় পান সুপারি নিয়ে যায় নাই এজন্য এই যার দরে ব্যয় ব্যয়ের সাথে কথা বলে না আড়াই বছর আছে না নাই নাই ছুটো 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 বিষয়গুলো যে ধরে ধরে কত আল্লাহর বান্দারা আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন করে দেয় আত্মীয়তার সম্পর্কগুলোকে বজাইয়া রাখে না কিন্তু না না মদিনাওয়ালা নবীর এক নাম্বারে দুনিয়াতে বড় গুণটা কি বান্দা জানো বলে নবীর এক নাম্বারে গুণ হলো নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না এটা নবীর এক নাম্বার গুণ দুই নাম্বারে নবীর গুণ ওয়া তাহমিলুল কাল্লা নবী যেই বান্দার পেটে খানা নাই নবী তার পেটে খাবার পৌঁছায় দেয় আবার মুহাদ্দিসিনে কেরাম এর বর্ণনা দিতে গিয়া জানাইয়া দেয় ওই নবী পেটের মধ্যে তো উম্মতের খানা দেওয়া লাগে না নবীর চেহারা মুবারাকের দিকে যদি কোনো বান্দা নেক নজর দিয়া তাকায় তাকাইতে দেরি হয়ে যায় তার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না ওই নবী কারো সামনে যে যে
খাবার গুলো তার সামনে পৌঁছায়া দেওয়া লাগে না বরং নবীর চেহারা মুবারাকের দিকে যদি সাহাবায়ে কেরাম যদি মায়া নিয়া তাকায় নবীর চেহারা মুবারাকের দিকে তাকাইতে দেরি হয়ে যায় পেটের ক্ষুধা নিবারণ হতে বান্দা দেরি হয় না নবী এজন্যই তো দুনিয়াতে সবচেয়ে বড় রহমত আলামিনের জন্য কি পরিমাণ জাননি মদিনাওয়ালা নবীর এক ছোট্ট সাহাবীর ব্যাপারে যদি আমি বয়ান করি তাহলেই বোঝা যাবে নবীর এক ছোট্ট সাহাবী বাবাও সাহাবি ছেলেটাও সাহাবি ছোট্ট সাহাবীর পেটে খানা নাই ঘরের মধ্যেও খানা নাই যাবে কই ছোট্ট বাচ্চাদের পেটের মধ্যে যখনই ক্ষুধা লেগে যায় দৌড়াইয়া মায়ের দরবারে ছোট্ট বাচ্চা চলে যায় ওই মায়ের দরবারে যাইয়া ওই মায়ের আশেপাশে ঘুরে আর মায়ের কাছে বিনয়া বিনয়া কি যেন চায় মার কাছে বলাও লাগে না শুধু বলতে দেরি ওই মাটা বুঝতে বাকি নাই সন্তানটা আমার কাছে কি চায় ছোট্ট সাহাবিটা মায়ের দরবারে যাইয়া মাকে মায়া ভরা একবার যখন মাকে মা বলে ডাক দেয় ওই মায়েরে দুইবার যখন মা বলে ডাক দেয় তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয় মা বলে হে সন্তান আমার আমার বুঝার বাকি নাই তুই আমার কাছে কি চাও আমি মায়েরে আর মন খুলে খুলে বলা লাগবে না আমি মা জেনে গেছি তুই আমি কি জন্য আমি মায়েরে ডাকো কারণ বান্দা ওই মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এই পরিমাণে রাডার ফিট করে দিলেন তুমি মায়ের কাছে যাইয়া গুনগুনাইয়া গুনগুনাইয়া চোখের পানি ফালাইয়া নিজের জবান দিয়া বের করা লাগবে না ও মা তুমি আমার এটা দাও বলা লাগবে না যদি মায়েরে যদি তুমি যাইয়া রুমের পাশে দাঁড়াইয়া যদি মায়েরে ডাক দাও কি জন্য ডাকলা ওই মা তোমাকে পূর্ণাঙ্গভাবেই বলে দিতে পারবে ওই মা তোমাকে এমনিতেই জানাইয়া দিতে পারবে মায়ের কাছে গিয়া বান্দা সব বিস্তারিত বলা লাগে না